কোভিড-19 পরিস্থিতি নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন করোনার আজকের সূচকে আমি স্বাগত জানাচ্ছি সজীব মিয়া। আজ 8 ডিসেম্বর মঙ্গলবার, ঠিক আজকের দিনটাই করোনা সংক্রমণে বাংলাদেশের 9 মাস পূর্ণ হলো এবং এই পরিস্থিতিতে আমরা আজকে আলোচনা করব। এবং এর আগে আমরা নিয়মিতই যেটা করে থাকি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার হালনাগাদ তথ্য আমরা তুলে ধরি। আজকেও আমরা সর্বশেষ তথ্য আপনাদের জানাচ্ছি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 17,200 জনের, পরীক্ষা হয়েছে 17,084টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 28,94,622টি। শনাক্তের সংখ্যা, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,202 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছে 481,945 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,571 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 401,194 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 32 জনের, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 6,906 জনের। করোনা বাংলাদেশের করোনা পরিস্থিতি এই যখন অবস্থা, এবং আমাদের এই নিয়মিত আয়োজনে আমরা প্রতিদিন করোনার বৈশ্বিক অবস্থা এবং হলো যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে আপনার বড় বড় দুটি প্রতিবেদন হয়েছে, একটা মূল প্রতিবেদন এবং হলো পাঁচের পাতায়, এবং দুটি গুরুত্বপূর্ণ। একটা হলো যে বাংলাদেশ আজকে 9 মাস পূর্ণ হলো করোনা সংক্রমণের, তো আমরা সেই পরিস্থিতি নিয়েই কথা বলি যে আসলে এই 9 মাসের আমরা যদি একটু দেখি, 8 মার্চ প্রথম আমাদের সংক্রমণ শনাক্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো সরকার। তো প্রথম দিকে প্রথম প্রায় 2 মাসের মতো সংক্রমণটা ধীর ছিল। আমরা দেখলাম যে মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণটা দ্রুত ছড়াতে শুরু করে শেষে গিয়ে মে মাসের শেষ জুন মাস থেকে একেবারে পরিস্থিতি খুব খারাপ আকার ধারণ করে। জুন জুলাই এই 2 মাস খুবই পরিস্থিতি খারাপ ছিল। আগস্ট থেকে একটু কমা শুরু করলো। সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাস আমরা দেখলাম যে, অর্থাৎ আমরা যদি সংক্রমণের মাস ধরি তাহলে হচ্ছে যে সপ্তম এবং অষ্টম এই 2 মাসে সংক্রমণটা কিছুটা নিম্নমুখী ছিল, মৃত্যু কমে ছিল। কিন্তু আবার নবম মাসে এসে আমরা দেখছি যে আমাদের আগের মাসের তুলনায় আমাদের মৃত্যু বেড়ে গেছে প্রায় 33% মৃত্যু বেড়ে গেছে এবং নতুন রুগী বেড়েছে 30%। অর্থাৎ সংক্রমণটা দুটোই বেড়েছে এবং শনাক্তের হার যেখানে 10-এ নেমে এসেছিল সেটা এখন আবার 13-র উপরে চলে গিয়েছে। তার মানে পরিস্থিতিটা আবারও খারাপের দিকেই যাচ্ছে। আচ্ছা, আপনি যখন খারাপের কথা বলছেন, আপনার প্রতিবেদনও এইসব পড়েছে এবং সেই প্রেক্ষাপটেই আজকে যুক্তরাজ্যে প্রথমবারের মতো করোনার টিকা প্রয়োগ করা হয়েছে, যেটা এতদিন একটা হলো পরীক্ষামূলক প্রয়োগ ছিল, আজকে কার্যকরভাবে। আজকে অবশ্য আমার মনে হয় যে বিশ্বের, সারা বিশ্বের জন্য একটি বিশেষ দিন। বৈশ্বিক মহামারীর মধ্যে প্রথম যুক্তরাজ্য টিকাটা শুরু করে দিল প্রয়োগ, এবং প্রথম দেশ, বিশ্বের প্রথম দেশ যুক্তরাজ্য, তারা টিকা অনুমোদন দিয়েছে এবং প্রয়োগ শুরু করেছে এর। এবং এই ফাইজার এবং বায়োএনটেক এর যে টিকা, তারা বলেছে যে তাদের এই টিকাটি 95% সুরক্ষা দেবে, 95% পর্যন্ত কার্যকর বলে তারা দাবি করেছে। তো এটি বিশ্বের জন্য সুসংবাদ, তারা শুরু করেছে। আশা করি আস্তে আস্তে সারা বিশ্বে এটি হবে। বাংলাদেশ সরকারও টিকা আনার উদ্যোগ নিয়েছে এবং বলেছে যে ফেব্রুয়ারির মধ্যে টিকা আসবে এমন একটি আশাবাদের কথা সরকার আমাদেরকে জানিয়েছে। এবং কাদের প্রথমে দেওয়া হবে সেই বিষয়টিও অনেক আমাদের দর্শক নিশ্চয়ই এটা জানেন এই বিষয়টি। এবং সেই সঙ্গে আপনার পরবর্তীতে আবার আসছে আমরা এই বিষয়টি নিয়ে, সেই সঙ্গে আপনার আরেকটি প্রতিবেদন ছিল হলো শীতকালের বিষয়টি, যে শীতকালে আমাদের এখানে সংক্রমণ শুরুর পর থেকেই, তখন গ্রীষ্মকাল ছিল বা গরমের সময়টাতে বলা হচ্ছিল যে গরমের কারণে হলে বাংলাদেশের সংক্রমণ কমের হার, বা শীতকালে এটা বাড়বে এই সংখ্যাটা করা হচ্ছিল। এটা ছিল যেমন একদম শুরুর দিকে কিন্তু বলা হয়েছিল যে, আপনি যদি মনে থাকে, একজন চিকিৎসকও ফেসবুকে বলেছিলেন যে গরমে সংক্রমণ হয় না, বাংলাদেশে কোনো ভয় নেই, বেশ ভাইরাল হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে এখন পর্যন্ত বাংলাদেশের যে সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে মে, জুন এবং জুলাই মাসে, ওই সময়টা আমাদের কিন্তু গরমকালই বলা চলে, গরম এবং বর্ষা এই সময়টাতে। তো আবার শীতের শুরুতে আমরা বাড়তে দেখছি। এটা নিয়ে আসলে শীতের সাথে এটার কোনো সম্পর্ক আছে কি না, এটা নিয়ে বিশ্বের নানা জায়গায় গবেষণা হচ্ছে, বাংলাদেশেও অনেকগুলো গবেষণা হয়েছে এবং হচ্ছে। তো আমরা যদি কয়েকটা গবেষণার কথা উল্লেখ করি, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গবেষণা, তারা বলছে, দুজন গবেষক তারা বলেছেন যে যেখানে আল্ট্রাভায়োলেট রশ্মিটা বেশি সেখানে সংক্রমণ কম ছড়িয়েছে,
আবার যেখানে আল্ট্রাভায়োলেট রশ্মিটা কম সেখানে সংক্রমণটা বেশি হয়েছে এটি তারা দেখতে পেয়েছেন তো তারা তাদের গবেষণার আলোকে একটি পূর্বানুমান করেছেন আমি আবার বলছি এটা পূর্বানুমান তারা কনক্রিট কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা বলেছেন যে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে সংক্রমণটা গরমে একটা পর্যায়ে গিয়ে কমে যাবে শরতে এটা বাড়তে শুরু করবে শীতে গিয়ে পিক হবে এটা হচ্ছে তাদের পূর্বানুমান তো এর বাইরে বাংলাদেশ নিয়েও গবেষণা হয়েছে বাংলাদেশে বাংলাদেশের আটজন বিশ্বের বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন বাংলাদেশি তারা আমাদের ডুয়েটের একজন শিক্ষক সহ তারা একটি গবেষণা করেছেন ঢাকার পরিস্থিতি নিয়ে আচ্ছা তারা হচ্ছে যে আমাদের আবহাওয়ার সঙ্গে কি ধরনের সম্পর্ক আছে এটা দেখার চেষ্টা করেছেন ঢাকার পরিস্থিতি এমনি বায়ু দূষণের মাত্রা বেশি সব মিলে এগুলো এর পাশাপাশি আপনার হচ্ছে দৈনিক তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন তাপমাত্রা বায়ু বাতাসের বেগ গতিবেগ এ ধরনের 6-7টি উপাদান তারা দেখেছেন একই সঙ্গে করোনা সংক্রমণ তারা রিলেশন খোঁজার চেষ্টা করেছেন তারা দেখতে পেয়েছেন যে দুটো বিষয়ে এক ধরনের সম্পর্ক আছে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা এবং গড় তাপমাত্রা তাপমাত্রার সঙ্গে একটা সম্পর্ক তারা পেয়েছেন কিন্তু তারা আবার এটা তারা বলেছেন যে তারা এটা পেয়েছেন কিন্তু এখানে সংক্রমণের যে যে প্রভাবিত করে যেমন আপনি স্বাস্থ্যবিধি কটুক মানছেন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা লোক সমাগম কেমন হচ্ছে এই ধরনের বিষয়গুলো যেগুলো সংক্রমণকে প্রভাবিত করে এগুলো তাদের গবেষণার আওতাভুক্ত হয়নি যার ফলে তারা এটি বলতে পারছেন না যে শুধু আবহাওয়ার কারণে বা তাপমাত্রার কারণে এটি বাড়বে কমবে এটি নিশ্চিত করে বলা যাবে না আর আমরা আইডিসির সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে থাকলে থাকতে পারে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোথাও এটি প্রমাণিত নয় যে শীতের সঙ্গে সম্পর্ক আছে এখন আমাদের যে বেড়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে আমাদের সব কিছু খুলে দেওয়া হয়েছে মানুষ সব আগের মতো স্কুল কলেজ ছাড়া সবই খোলা এবং স্বাস্থ্যবিধি না মানা স্বাস্থ্যবিধি না মানাটা বেশি হচ্ছে মাস্ক পরানো যাচ্ছে না এটাই বাড়ার মূল কারণ বলে ঢাকা বিভাগে আজ মারা গেছেন 23 জন চট্টগ্রামে 6 জন বরিশাল বিভাগে 1 জন রংপুর বিভাগে 1 জন সিলেট বিভাগে 1 জন মোট 32 জন গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 32 জন বাড়িতে কেউ মারা যাননি আর কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা একটু আপনাদের জানিয়ে রাখি সাধারণ যে হাসপাতাল আছে শয্যা সংখ্যা হলো 11,515টি ভর্তিকৃত 2,989 জন এবং খালি আছে হলো 8,526টি আইসিইউ এর সংখ্যা আইসিইউ আসন সংখ্যা 578টি সর্বমোট ভর্তি হয়েছেন ভর্তি আছেন এই মুহূর্তে 354 জন এবং খালি আছে 224টি রেদুল করিম আবার আসলাম আপনার যে কথাটি বলছিলাম যে আপনার প্রতিবেদনে আপনি বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন এবং করোনা নিয়ে যারা কাজ করছেন এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলছেন তো আসলে এখন যেহেতু একটা আশার বাণী দেখা গেল যে করোনা টিকা প্রয়োগ করা হচ্ছে তো বাংলাদেশের মানুষের জন্য তারা কি বলছেন বা কোন বিষয়টাকে আমাদের জন্য আসলে যেটি এখন পর্যন্ত হচ্ছে যে টিকা কবে আসবে এটা এখনো নিশ্চিত নয় আমি আগেই বলেছি যে ফেব্রুয়ারিতে আসবে এমন একটা আশার কথা বলেছে ফেব্রুয়ারি থেকে জুন এই সময়ের মধ্যে আসবে তো আসার পরেও কিন্তু আপনি জানেন যে একটি সক্ষমতার একটি বিষয় আছে আমাদের এত বিশাল জনগোষ্ঠী আমাদের না সব কোনো দেশই হয়তো পুরোপুরি সবাইকে দিতে পারবে না একসঙ্গে তো টিকার আগ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা এটাই হচ্ছে মূল বিষয় মাস্ক বিশেষত মাস্ক পরা এটা অনেকটা টিকার মতো সুরক্ষা দেয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তো এই জিনিসটার উপরেই আমাদেরকে আসলে জোর দিতে হবে অন্তত আর কিছু না হোক মাস্ক পরাটা শতভাগ নিশ্চিত করতে হবে ধন্যবাদ আপনাকে রিয়াদুল করিম আমাদের অনুষ্ঠানে আসার জন্য সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আমরা বৈশ্বিক পরিস্থিতি নিয়ে একটু জেনে নিই দক্ষিণ পূর্ব এশিয়ায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,11,14,545 জন এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1,69,070 জন সারা বিশ্বে এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6,64,22,058 জন এ পর্যন্ত মৃত্যু হয়েছে 15,32,418 জন সুধী দর্শক আজ এ পর্যন্তই তবে শেষ করার আগে আপনাদের বলে রাখি স্বাস্থ্যবিধিটি মেনে চলবেন বাড়িতে থাকলে বা বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন নিয়মিত হাত ধোবেন এবং হাত ধোয়ার যে নিয়ম অবশ্যই 20 সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধোবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন